ঘুমন্ত নারীকে জাগাবার আগে আমি তাকে দেখি, উদাসীন গ্রীবার ভঙ্গি, শ্লোকের মতন ভুরু, ঠোঁটে স্বপ্ন কিংবা অসমাপ্ত কথা। এ যেন এক নারীর মধ্যে বহু নারী, কিংবা চিবুকের ওপরে এসে পড়েছে চুলের কালো ফিতে। সরিয়ে দিতে ইচ্ছে করে না, কেননা আবহমান কাল থেকে বেণীবন্ধনের বহু উপমা রয়েছে। আঁচল ঈষৎ সরে গেছে বুক থেকে, এর নাম বিশ্বস্ত। এরকম হয়, নীল জামা, সাদা ব্রা, স্তনের গোলাপি আভাস, এক বিন্দু ঘাম, পেটের মসৃণ ত্বক, ক্ষীণ চাঁদ নাভি, সায়ার তরীর গিঁট, উরুতে ভাঁজ, রেখার বিচিত্র কোলাহল, পদতল, আলপনার লক্ষ্যে ছাপের মতোই নারী। নারী ও ঘুমন্ত নারী এক নয়। এই নির্বাক চিত্রটি হতে পারে শিল্প, যদি আমি ব্যবধান ঠিক রেখে দৃষ্টিকে সন্ন্যাসী করি, হাতে তুলে খুঁজে আনি মন্ত্রের অক্ষর, তখন নারীকে দেখা নয়, নিজেকে দেখাই। বড় হয়ে ওঠে বলে নিছক ভদ্রতা বসে নিভিয়ে দিয়ে আলো, তারপর শুরু হয় শিল্পকে ভাঙার এক বিপুল উৎসব। আমি তার ওষ্ঠ উরুতে মুখ কুঁজে জানাই সে খবর, কালো স্রোত সাঁতরে যা কোথাও যায় না।